नमस्कार सुप्रिय दर्शकवृंद, आपनादेर सकलके डीएस इनफर्मार এই ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আপনারা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ কবে হতে চলেছে। তো সামনেই কিন্তু রয়েছে 2022 সালের প্রথম সূর্যগ্রহণ, আর যা কিন্তু ভয়ানক প্রভাব ফেলতে চলেছে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে, যার ফলে জ্যোতিষবিদরা কিন্তু আগেভাগে সতর্ক করে দিয়েছেন সকলকেই। তো এই সূর্যগ্রহণ কবে হতে চলেছে এবং কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ, এই গ্রহণের সঠিক সময়সূচি এবং এই গ্রহণের প্রভাব মানবকুলের উপর কি রকম পড়তে চলেছে, এই বিষয়ে কি জানিয়ে দিয়েছেন বিজ্ঞানী তথা জ্যোতির্বিদরা, তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গত বছর সূর্যগ্রহণে বিপুল সাড়া পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে, আর তা নিয়ে কিন্তু চর্চা হয়েছে প্রচুর পরিমাণে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয়, এবং এই গ্রহণের রাহু গ্রাসের ফলে তা কিন্তু সরাসরিভাবে প্রভাব ফেলে মানবকুলে, যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরকে থাকতে হয় বিপুল সাবধান। তো 2022 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 30 এপ্রিল, যা কিন্তু শুরু হবে দুপুর 12:15 থেকে, এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে বিকেল 4:07। এই গ্রহণ কিন্তু দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল, তার পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল থেকে। যেহেতু এই গ্রহণের দিন শনিবার, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছেন জ্যোতিষবিদরা, বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে সাবধান। গ্রহণ শেষ হবার পরে আপনারা অবশ্যই স্নান করে নেবেন, তার পাশাপাশি আপনারা কিন্তু কখনোই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না, না হলে কিন্তু তা আপনার দৃষ্টিশক্তির ওপর সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে, আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়।